নমস্কার সবাইকে আজকের এই ভিডিওতে আমরা ত্রিপুরার প্রাইমারি ট্যাট ওয়ান এবং ট্যাট টু সিলেবাসের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ফেডালজি থেকে আমরা বৃদ্ধ বিকাশের ধারণা এবং বিকাশের বিভিন্ন স্তর অর্থাৎ শৈশব বাল্য কাল সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নেব তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো আর আমার এই চ্যানেলে ত্রিপুরা ট্যাট টু এবং এস টি সিলেবাসের প্রত্যেকটি টপিক অনুসারে আমরা চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি তোমরা ডিসক্রিপশানে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে তাহলে আমরা শুরু করি কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট বৃদ্ধির ধারণা আমরা বৃদ্ধি সম্পর্কে আমরা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম তাহলে আমরা এখানে সংক্ষিপ্ত জেনে নেব বৃদ্ধি হলো মানুষের শারীরিকীয় এবং কাঠামোগত পরিবর্তন অর্থাৎ বৃদ্ধি হলো এমন ধরনের পরিবর্তন যেটা আমাদের শরীরের আকার আয়তন আমাদের ওজন উচ্চতা বৃদ্ধি বলা হয় সেটাকে ঠিক আছে যে পরিবর্তনটা হয় আমাদের এটাকে আমরা সহযোগিতা পরিমাপ করতে পারি ঠিক আছে অর্থাৎ বৃদ্ধি আকার আয়তনের পরিবর্তন আর বিকাশ কি বিকাশ হলো আমাদের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ধরনেরই পরিবর্তন হয় না কেন সবগুলোকে আমরা বিকাশ বলবো তবে সেক্ষেত্রে আমাদের অসুস্থতার জন্য যদি কোনো পরিবর্তন হয়ে থাকে সেটা কিন্তু বিকাশ নয় ঠিক আছে আর বিকাশ একটা ক্রম অনুযায়ী হয়ে থাকে নির্দিষ্ট ক্রম অনুসারে যা আমরা প্রথমে শোষকাল আসে তারপরে বাল্য তারপরে কৌশল এবং তারপরে গিয়ে আসে বার্ধক্যবান প্রাপ্তবয়স্ক বা ঠিক আছে এটা একটা নির্দিষ্ট ক্রম অনুসারে হয়ে থাকে যেমন প্রথমে একটা শিশু কী করে বসে তারপরে হামাগুড়ি দেয় এরপরে সে দাঁড়ায় পরে সে হাঁটে সে কিন্তু প্রথমেই সে হাঁটতে পারে না ঠিক আছে না সেটা হলো বিকাশের একটা বৈশিষ্ট্য যেটা একটা নির্দিষ্ট ক্রমে হয়ে থাকে এবার আমরা বিকাশের যে স্তরগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানব বিকাশের স্তর প্রাক জন্মস্তর জন্মের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সময়কালটা সেটাকে বলা হয় প্রাক জন্মস্তর ঠিক আছে একটা শিশুর জন্মগ্রহণের আগ পর্যন্ত যে সময়টা সেটাকে বলা হয় প্রাক জন্মস্তর আর শোষক শসব হলো ইনফ্যান্সি যেটাকে আমরা ইংলিশ ইংরেজিতে ইনফ্যান্সি বলা হয় এটা সময়কাল হলো জিরো থেকে দুই বৎসর তোমরা একটি এগুলো মনে রাখবে বাল্যকাল বাল্যকালকে দুই ভাগে ভাগ করা হয় একটি হলো আদি বাল্যকাল বা আর্লি চাইল্ডহুড যেটার সময়সীমা হলো দুই থেকে পাঁচ বছর বয়স আরেকটি হলো উত্তর বাল্যকাল অর্থাৎ লেট চাইল্ডহুড এটার সময়সীমা হলো পাঁচ থেকে এগারো বছর বয়স ঠিক আছে আমরা এগুলো সম্পর্কে ডিটেলসটি জানবো কৈশোরকাল কুশকালের সময়কাল হল এগারো থেকে উনিশ বছর বয়স প্রাপ্তবয়স্ক অ্যাডালহুড এটি সময়কাল হলো আদিপ্রাপ্ত এদি এটিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে একটি হলো মধ্যপ্রাপ্ত মধ্যপ্রাপ্তবয়স্ক প্রবীণ প্রাপ্তবয়স্ক আমাদের সিলেবাসে কিন্তু ওই প্রাপ্তবয়স্কটা নেই তাই এটা থেকে এত একটা প্রশ্ন আসবে না তোমরা প্রথম যে তিনটা আছে সেখান থেকেই প্রশ্ন আসবে সেগুলোকেই ভালো করে পড়তে হবে ঠিক আছে দেখো আমাদের যে জীবন বিকাশের স্তরগুলো সেগুলোকে বিভিন্ন মনোবিজ্ঞানী বা বিভিন্ন চিন্তাবিদ বিভিন্নভাবে ভাগ করেছেন তারা বিভিন্ন ধরনের স্তরের বিভিন্ন সময়সীমাকে তারা ইনক্লুড করেছেন অনেকে একজনে এক রকম মত দিয়েছেন আমরা এগুলো সম্পর্কে জেনে নেব এখন ঠিক আছে জীবন বিকাশের স্তর বিভাজনের ক্ষেত্রে সর্বতম যিনি প্রচেষ্টা চালিয়েছিলেন তিনি হলেন রুসু রুসু এই প্রথম এই জীবন বিকাশের স্তরকে চারটি ভাগে ভাগ করেছেন ঠিক আছে তিনি কি ভাগে বাক করেছেন দেখেন দেখে নাও শোষকাল যেটা সময় সময় ছিল তার তিনি যে ভাগ করেছিলেন এক থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সময়কে তিনি শোষকাল বলেছিলেন পাঁচ থেকে বারো বছর সময়কে তিনি বাল্যকাল বলেছেন এবং বারো থেকে পনেরো বছর সময়কালকে তিনি কোশোরকাল বলেছেন ঠিক আছে যৌবনকাল বলেছিলেন পনেরো থেকে কুড়ি বছর বয়সকে এবারে আন্ডেন একজন মনোবিজ্ঞানী ছিলেন তিনিও ব্যক্তির জীবনের বিকাশকে চারটিভাবে ভাগ করেছেন প্রথম ছিল শৈশবকাল শিশু জন্ম থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত সময়কালকে বলা হয় শৈশবকাল তার মতে অর্থাৎ শিশুর যে যেদিন থেকে যখন থেকে জন্ম হয়েছে সে সময় থেকে পাঁচ বছর পর্যন্ত সময়কালকে বাল্যকাল পাঁচ থেকে বারো বছরের যে সময়কাল সেটাকে বলা হয় বাল্যকাল আর কুশলকালকে বলা হয় বারো থেকে আঠারো বছর সময়কালকে আর পূর্ণ প্রাপ্তবয়স্ক সময়কাল বলা হয় পূর্ণবয়স্কাল আঠারো থেকে মৃত্যু পর্যন্ত সময়কালকে এটি আন্নের জনের মতে পিকুনাস যিনি জীবন বিকাশের স্তরকে দশ ভাগে ভাগ করেছিলেন এই স্তরগুলো আমরা জেনে নেব প্রথম তিনি যে স্তরের কথা বলেছেন সেগুলো প্রাক জন্মস্তর প্রাক জন্মস্তর অর্থাৎ গর্ভসঞ্চার থেকে শুরু করে জন্মবার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সময়কালটা সদ্যজাত স্তর যেটা জন্মের সময় থেকে চার ব চার সপ্তাহ পর্যন্ত যে সময়কালটা প্রারম্ভিক সুসব স্তর এক মাস থেকে প্রারম্ভিক সৈসব স্তর যে সময়কাল হলো এক মাস থেকে দেড় বছর পর্যন্ত সময়কাল তারপরে হলো প্রান্তীয় শৈসবকাল এটি সময়কাল হলো দেড় থেকে আড়াই বছর তোমরা কিন্তু প্রান্তীয় আর প্রারম্ভিক এই দুটোকে ভালো করে লক্ষ্য করবে না হলে এটা কিন্তু গোলা দিতে পারে তোমাদের হ্যাঁ প্রারম্ভিকটা প্রান্তি হতে পারে এই জন্য তোমরা এগুলোকে ভালো করে দেখে নেবে প্রারম্ভিক বাল্যকাল এটা সময়কাল হলো আড়াই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত সময়কাল মধ্য বাল্যকাল পাঁচ থেকে নয় বছর সময়কাল তারপর হলো প্রান্তীয় বাল্য নয় থেকে বারো বছর যুমনাগম স্তর বারো থেকে একুশ বছর সময়কাল প্রাপ্তবয়স্ক স্তর এটার সময়কাল হলো একুশ থেকে সত্তর বছর পর্যন্ত তারপর হলো বার্ধক্যকাল এটার সময়কাল হল সত্তর বছরের পর অর্থাৎ সত্তর বছর থেকে তার পরবর্তী সময়কাল জীবন বিকাশের স্তরগুলোকে পেঁয়াজে যিনি চার ভাগে ভাগ করেছেন আমরা পেঁয়াজে সম্পর্কে আরেকটি ভিডিওতে বিস্তারিত জানব আমাদের সিলেবাসে পেঁয়াজের থিওরি রয়েছে সেগুলো আমরা জেনে নেব সংবেদন সঞ্চালন স্তর জন্মের সময় থেকে দুই বছর পর্যন্ত যে সময়কাল সেটাকে বলা হতো তিনি বলতেন তিনি সংবিধান সঞ্চালন স্তর বলেছিলেন প্রাক সকৃত স্তর দুই থেকে ছয় বছর সময়কালকে বলা হয় প্রাক সকৃত স্তর মূর্ত সকৃত স্তর ছয় থেকে এগারো বছর যে সময়কাল সেটাকে বলা হয় মূর্ত সকৃত স্তর যৌক্তিক সকৃত স্তর বলা হয় এগারো থেকে এগারো বা বারো থেকে চোদ্দো বা পনেরো বছর যে সময়কাল সেটাকে ঠিক আছে এবার আমরা যে তিনটি স্তর রয়েছে শৈশব বাল্য কৌশল প্রাপ্তবয়স্ক আমরা প্রথমে শৈশবকালে যে বিকারজনিত বস্তুগুলো রয়েছে সেগুলো সম্পর্কে প্রথমে বিস্তারিত আমরা চেয়ে নেব ঠিক আছে তো শৈশবকালের সময়সীমা হলো জিরো থেকে দুই বছর পর্যন্ত এই সময় শিশুর যে বিভিন্ন ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয় সেগুলো আমরা দেখে নেব শশুবের শিশুর দৈহিক বিকাশ সব থেকে বেশি হয়ে থাকে এটা মনে রাখবে মানসিক ভাষাগত প্রাক্ষবিক এবং সামাজিক বিকাশ তো কিছু হয় কিন্তু এ সময় কিন্তু তার নৈতিক বিকাশ একেবারে হয় না অর্থাৎ সে কীভাবে সে মানে কোনটা ভালো কোনটা খারাপ সেটা বিচার করতে পারবে না এ সময়ে তার বয়স দুই বছর বয়সে সে এগুলো কখনোই পারবে না তার নৈতিক বিকাশ এ সময় একেবারেই হয় না ঠিক আছে দৈহিক বিকাশ প্রথম ওজনগত পরিবর্তন জন্মের সময় শিশু ওজন থাকে কেজি সাধারণত এই ওজন পাঁচ মাসের মধ্যে সে বৃদ্ধি পেয়ে হয়ে যায় দ্বিগুণ অর্থাৎ ছয় কেজি সেটা এক বছরে বৃদ্ধি পেয়ে হয় তিন গুণ অর্থাৎ নয় কেজি এবং মনে রাখবে আর দুই বছরে এটা আট কেজি গুণ অর্থাৎ বারো কেজি হয়ে যায় ঠিক আছে ওজন মাংসবেশী বৃদ্ধির মধ্যে রয়েছে স্যাপারোকোডাল টেন্ডেন্সি প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সি এই দুটা পয়েন্ট থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে অনেকবারে এসেছে অর্থাৎ স্যাপালোকোড়াল টেন্ডেন্সি এটা হলো মাংসবেশির বৃদ্ধি মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত হয় মানে যদি আমাদের শরীরের আমাদের মাংসবেশীর বৃদ্ধিটা মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত হয় সেটাকে বলা হয় স্যাপালোকোড়াল টেন্ডেন্সি আর আমাদের শরীরের দেহের মধ্যবর্তী অংশ থেকে যদি মধ্যবর্তী অংশ থেকে মাংসবেশির যে বিকাশ ষোলের শেষ পর্যন্ত সেটা হলো প্রক্সিমা প্রক্সিমো ডিস্টাল টেন্ডেন্সি এটা মনে রাখতে হবে তারপরে শিশুরা শৈশবের যে দৈহিক বিকাশের মধ্যে কী বিকাশজনিত কারণের মধ্যে কী কী রয়েছে দেখো দৈহিক বিকাশের মধ্যে রয়েছে এই স্তরের প্রথমে শিশু কেবল মাথা নাড়াতে পারে রোটিং সুকিং করতে পারে যখন শৈশবকালে এই স্তরের শেষের দিকে শিশুরা বসতে দাঁড়াতে এবং হাঁটতে পারে যখন তারা এক থেকে দেড় বছর হয়ে যায় তখন তারা আস্তে আস্তে কী করে বসে তারা হাঁটে দাঁড়তে পারে হাঁটতে পারে সেগুলো কিন্তু প্রথম দিকে তারা যখন তাদের বয়স মনে করো এক মাস বা শূন্য থেকে এক দুই তিন মাস ওই সময় তারা কী করতে মাথা শুধুমাত্র তারা মাথা নাড়াতে পারে রোটিং সোকিং মানে চুষতে পারে চোষা সেগুলো করতে পারে ঠিক আছে এবার আমরা ভাষাগত বিকাশ সম্পর্কে আমরা জেনে নেব এই ভাষাগত বিকাশ থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন এসে থাকে পরীক্ষাতে তোমরা দেখবে পরীক্ষার ব্যাপারগুলো যদি দেখো শিশু জন্মের পর দুই বছর মাসের কাছাকাছি সময়ে এক ধরনের সর্বর্ণের মতো শব্দ করতে সরি অর্থাৎ শিশু সরবন্নির মতো যে শব্দ করে করতে শেখে একে বলা হয় কোয়িং বলা হয় ঠিক আছে এটা দুই মাসের কাছারি সময়ে শিশুর এ ধরনের শব্দ করে বাবলিং কোনটাকে বলে দেখো চার মাসের সময়ে চার মাসের কাছাকি সময়ে শিশু সর্বণ্য এবং ব্যঞ্জনবর্ণের মিশ্রণে এক ধরনের শব্দ উচ্চারণ করতে শেখে সেটাকে আমরা বাবলিং বলি অর্থাৎ যেমন শিশু দেখবে আমরা যদি বাড়িতে যদি বাচ্চা শিশু থাকে তাহলে তোমরা লক্ষ্য দেখবে শিশুরা বাবা মামা দাদা এমন ধরনের শব্দ করে যেটাকে বলা হয় বাবলিং বলা হয় হলো ফ্রেস কোনটাকে বলা হয় দেখো দশ থেকে বারো মাস বয়সের শিশু কোন একটি শব্দ উচ্চারণ করে সেটা দিয়ে সে ইশারা দিয়ে সে বুঝে দেওয়ার চেষ্টা করে কোনো একটা জিনিসকে সেটাকে বলা হলো ফ্রেজ বলা হয় যেমন বলে সে অনেক সময় দেখতে হবে সে বলে মা খাবো এমন ধরনের শব্দ সে করে যেটার মাধ্যমে সে তার মনের ভাবটাকে সে প্রকাশ করতে চায় কারণ সে তখন একটি বা দুটি শব্দ উচ্চারণ করতে পারে এটা হবে টেলিগ্রাফিক স্পিচ হবে ঠিক আছে টেলিগ্রাফিক স্পিচ কোনটি যেটা আঠারো থেকে বারো মাস বয়সে শিশুর শব্দ ভাণ্ডারে শব্দ বৃদ্ধি পেয়ে দুশোর কাছাকাছি পৌঁছায় অর্থাৎ যখন তার বয়স আঠারো থেকে চব্বিশ মাস বছর বয়স তখন তার শব্দের যে বান্ডার সেটা দুশোর কাছাকাছি পৌঁছায় শিশু দুটি শব্দ ব্যবহার করতে সক্ষম তখন তখন যে দুটি শব্দ ব্যবহার করে সেটাকে বলা হতো টেলিগ্রাফিক স্পিচ বলা হয় ঠিক আছে এই যে পয়েন্টগুলো সেগুলোকে নোট ডাউন করে রাখবে আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করবে আর আমার এই চ্যানেলে এর ত্রিপুরা ট্যাট টু এবং এস বা ট্যাট ওয়ান সম্পর্কে ভিডিও আপলোড করা থাকে আর স্পেশালি আমি চাইল্ড ডেভেলপমেন্টের উপরে ভিডিও আপলোড করা থাকব মানসিক বিকাশ শিশুর ওই সময় যে মানসিক বিকাশ কী ধরনের হয় সে উত্তর ক্রিয়া করে থাকে যেমন দেখবে শিশুরা ওই সময়ে চোষা বা আঁকড়ে ধরা সেগুলো তারা করে রিফ্লেক্স অ্যাকশান যেটা বলা হয় পুনরাবৃত্তিমূলক ক্রিয়া অর্থাৎ ওই সময় শিশুরা দেখবে হাতে থেকে যদি কোনো একটা বাটি পড়ে যায় বা কোনো জিনিস পড়ে তখন সে আবার আরেকটা যদি মানে একটা শব্দ যখন হয় তখন সে দেখে আরেকটা জিনিস মানে হাত থেকে ফেলে দিলে কি ধরনের শব্দ সে সেটা বুঝে চেষ্টা করে অর্থাৎ সে মানে শিখতে চায় আর কি হয় এই যে পুনরাবৃত্তি বা তার সে জুনঝুনি বাজানো সেগুলো কিন্তু চিরিকুলার অ্যাকশানের মধ্যে পড়ে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা শৈশবে প্রথম দিকে শিশুর কিন্তু বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা থাকে না অর্থাৎ তাদের সামনে যদি কোনো একটা জিনিস থাকে তখন তারা বুঝতে পারে এটারই অস্তিত্ব আছে আর যদি সেটা তাদের কাছে না থাকে সামনে না থাকে সেটার অস্তিত্ব নিয়ে সে বুঝতে পারে কিন্তু এই বয়সের শেষের দিকে শিশুরা যদি তাদের কাছ থেকে যদি কোনো জিনিস আমরা যদি নিয়ে যায় জোর করে দেখবে সে অনেকক্ষণ ধরে কানাকানি করে যতক্ষণ পর্যন্ত সে জিনিসটা না পায় ঠিক আছে ওইটাকে বলা হয় অবজেক্ট পারমানেন্স অর্থাৎ তার মধ্যে বস্তু স্থায়িত্ব সম্পর্কে ধারণা তৈরি হয়ে যায় কল্পনা চলে খেলা শিশুরা এ বয়সে সারাদিনের যে মানে তারা কাজকর্মগুলো করে কাজকর্ম মধ্যে কি তারা যে খেলা সেগুলোকে তারা কল্পনা ছড়ে খেলা করে যেটাকে আমরা মেক বিলিভ প্লেও বলে থাকি ঠিক আছে প্রাকৃতিক প্রাকৃতিক বিকাশ শিশু জন্ম থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাকৃতিক বিকাশ ঘটে থাকে অর্থাৎ ওয়াটসন যিনি ছিলেন জনক তার মতে শিশুর জন্মের সময় কেবল তিন ধরনের প্রকোপ নিয়ে জন্মগ্রহণ করে এগুলো হলো রাগ ভয় ও ভালোবাসা ওয়াটসন তিনি বলতেন তিনি বলেছেন শিশুর তিন ধরনের প্রকোপ নিয়ে জন্মগ্রহণ করে তারপরে আস্তে আস্তে তার মধ্যে ঘৃণা ভয় ভয় তো প্রথমে থাকে ঘৃণা ইচ্ছা এগুলো জন্মাতে শুরু হয় ঠিক আছে এবার আমরা বাল্যকালের বিকাশজনিত বস্তু সম্পর্কে বিস্তারিত জেনে নেব তাহলে এই স্তরে যেসব অনুষ্ঠানগুলো আমরা দেখা দেখতে পাই সেগুলো দেখো দৈহিক বিকাশ কি হয় বাল্যকালে শিশুর দৈহিক বিকাশ দ্রুত হয় সরি দ্রুত ঘটে না মানে ওই সময়ে শস্যবত থেকে বাল্যকালে দৈহিক বিকাশটা খুবই ধীরে হয় ওজনগত পরিবর্তন হয় ওই সময়ে শিশুর ওজনটা ততটা পরিবর্তন হয় না উচ্চতা পরিবর্তন উচ্চত পরিবর্তন উচ্চতা সাধারণত আটত্রিশ থেকে তেতাল্লিশ ইঞ্চির মতোই বেড়ে হয়ে থাকে ওই সময়ে আর ওজন ওজন দুই থেকে তিন বছরের সময়ে তাদের ওজন তেত্রিশ পাউন্ডের কাছাকাছি হয় আর পাঁচ বছরে তাদের ওজন তেতাল্লিশ পাউন্ডের কাছাকাছি হয়ে থাকে ঠিক আছে ভাষাগত বিকাশটাই খুব ইম্পর্টেন্ট বাল্যকালে দুই থেকে তিন বছর বয়সে শিশুর ভাষাগত বিকাশ দ্রুত হারে দ্রুততার সঙ্গে হয়ে থাকে ওই সময় শিশুরা আস্তে আস্তে কথা বলতে শিখে তাই তাদের মধ্যে ভাষার বিকাশটাও শুরু হয়ে যায় ওই সময় থেকে ঠিক আছে দেড় বছর বয়সে শিশু প্রায় তিনশো মতন শব্দ উচ্চারণ করতে পারে তাহলে আমাদের মনে রাখতে হবে বাল্যকালটা কিন্তু ভাষার বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ঠিক আছে আর দৈহিক বিকাশটা সবচেয়ে দ্রুত হয় শৈশবকালে আর ভাষার বিকাশটা সবচেয়ে দ্রুত হয় বাল্যকাল থেকে তাই চার বছর বয়স পর্যন্ত তাদের শব্দ ভান্ডার হয় পাঁচ হাজার ছশোটি আর পাঁচ বছরে নয় হাজার ছশো ছয় বৎসরে চোদ্দো হাজার সাতশো শব্দ পর্যন্ত তারা শিখতে পারে তারা বা বলতে পারে তারা বাল্যকালে মানসিক বিকাশ এই স্তরের মানসিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি হলো দেখো তাহলে আমাদের যেমন বাল্যকালকে আমরা দুই ভাগে ভাগ করেছি একটা হলো আদিবাল্যকাল যেটার সময়সীমা হলো কত দুই থেকে ছয় না সাত বছর ছিল দু থেকে পাঁচ বছর আর যেটা লেট চাইল সেটা হলো পাঁচ থেকে এগারো বছর তাহলে আমরা প্রথমে আদি বাল্যকালে যে যে সকল বস্তুগুলো আমরা দেখতে পাই সেগুলো একটু দেখে নিই আদি বাল্যকাল আত্ম আত্মকেন্দ্রিক বা ইগোসেন্ট্রিক থিঙ্কিং অর্থাৎ তারা এই বয়সে অর্থাৎ দুই থেকে পাঁচ বছর বয়স যাদের তারা শিশুরা কি বলে তারা অন্যের যে চিন্তা ভাবনা সেটাকে বুঝতে পারে না তারা তারা মনে করে তারা তাদের যে নিজস্ব যে চিন্তা ভাবনা সেটাকে মনে করে যে অন্যরা সেটা বুঝতে পারে তারা মনে করে তারা যেটা ভাবছে সেটা অন্যরাও বুঝতে পারে অন্যদের কাছেও সেম মনে হয় তাদের তাদের যে ভাবনাটা এই ধরনের চিন্তাকে তারা ইকোসেন্টিক থিঙ্কিং বলা হয় বা আত্মকেন্দ্রিক চিন্তন বলা হয় ঠিক আছে ভাই তারা যে কোনো বিষয়কে যেভাবে বুঝে সেটাকে মনে হবে আমরা সেমভাবে বুঝি আমরা সেটা তারা মনে করে সর্বপ্রাণবাদ অ্যানিমেস্টিক থিঙ্কিং খুব ইম্পর্টেন্ট এই থেকে প্রশ্ন আসে অনেকবারই বাল্যকালে শিশু জীব ও জ্বরের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না তখন তারা কোনটা সজীব কোনটা জড় সেটা তারা মানে পার্থক্য করতে পারে না দেখবে যখন কোনো একটা শিশু পরে গিয়ে যদি ব্যথা পায় মাটিতে পরে তখন আমরা যদি মাটিতে যদি আমরা যদি হাত দিয়ে যদি বাড়ি দিই তাহলে দেখবে শিশুটি কান্না সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় অর্থাৎ সে বুঝতে পারে না যে কোনটা জল কোনটা জীব সজীব ঠিক আছে এটাকে বলা হয় সর্বপ্রাণবাদ তারা মনে করে সকল জিনিসের মধ্যে প্রাণ রয়েছে এই সব কিছুর প্রাণ রয়েছে তারা ভেবে নেই এই ধরনের চিন্তনকে সর্বপ্রাণবাদ বলা হয় একমুখী চিন্তন এই স্তরের শিশুরা শুধু একটি দিক থেকে চিন্তা করতে পারে তারা দুই দিক থেকে চিন্তা করতে পারে না এই যে একদিক থেকে চিন্তা করা সেটাকে বলা হয় একমুখী চিন্তন ঠিক আছে প্রান্তীয় বাল্যকাল প্রান্ত সময়কাল হলো সাত থেকে এগারো বছর শ্রেণীকরণ তারা প্রান্তীয় বাল্যকালে তারা শ্রেণীকরণ করতে পারে কোনো দিনের সময় মতো ছোট থেকে বড় বা ওজন ওজনের ওজনকেও তারা মাপতে পারে মা বলতে মনে করো দুটা ভারী জিনিস দুটা তিন ধরনের জিনিস দেওয়া হলো যেটা ভারী কোনটা কোনটা হালকা সেটা তারা বলতে পারবে মানে ওই সময়ে সাত থেকে এগারো বছর বয়সের সময়ে তারা ছোটো থেকে বড়ো সাজি লিখতে পারবে তারা ওই সময়ে সেগুলো তাদের মধ্যে ওই সময় ডেভেলপমেন্ট হয়ে যায় আরোহী কি চিন্তন তারা আরোহী কি চিন্তা করতে পারে অর্থাৎ মানে জানা যেগুলো জানে সেগুলো প্রথমে যদি তাদেরকে বলা হয় পরে জানা থেকে অজানা বা এছাড়া মূর্ত থেকে মূর্ত অর্থাৎ যেগুলো তাদের কাছে আছে যদি সেগুলো সম্পর্কে তাদেরকে কিছু বলি আমরা তাহলে সেগুলো তারা বুঝতে পারে সহজে কিন্তু যেগুলো তাদের কাছে নেই অর্থাৎ যেগুলো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং যেমন ভালোবাসা বা ঘৃণা বা লজ্জা সেগুলো কিন্তু তারা বুঝতে পারে তারা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং তাদের মধ্যে থাকে না ওই সময় অবরোহী আরোহী চিন্তন আছে সেটা ইন্ডাকটিভ থিঙ্কিং মূর্ত চিন্তন সেমে যেটা তাদের কাছে থাকে সেটাই তারা মানে সম্ভবত তাদের ধারণা তৈরি করতে পারা যায় তৈরি করা যায় যেটা তাদের কাজে থাকে না তারা সেটা বুঝতে পারে না বিকাশ বিকাশজনিত বৈশিষ্ট্য দৈহিক বিকাশ বাল্যকালের তুলনায় এই স্তরে দৈহিক বিকাশ খুব দ্রুত হয়ে থাকে এই দৈহিক বিকাশের লক্ষণ প্রথমে মেয়েদের দেখা যায় তাহলে কৌশলকালে কি দেখা যায় কাদের প্রথম বিকাশ দেখা যায় মেয়েদের কিন্তু এই স্তরের শেষের দিকে মেয়েদের থেকে ছেলেদের বিকাশ খুব দ্রুত হয়ে থাকে ঠিক আছে মানসিক বিকাশ স্তরে দৈহিক বিকাশের মতো স্তরে মানসিক বিকাশও দ্রুত হয় কারণ ওই সময় তারা তাদের অনেক মেন্টালিটি অনেক বেড়ে যায় তারা মেন্টালি ডেভেলপমেন্ট হয় তাদের তাদের মানসিক বিকাশও দ্রুত হয় তারা অ্যাবস্ট্রাক্ট থিঙ্ক করতে পারে তারা বিমুক্ত চিন্তন অর্থাৎ যেগুলো তাদের কাছে নেই সেগুলো সম্পর্কে তারা চিন্তা করতে পারে ঠিক আছে যেমন ভালোবাসা বলো বা স্বাধীনতা বলো সেগুলো সম্পর্কে অবরোহী চিন্তা করতে পারে অর্থাৎ প্রথমে তাদেরকে রুলস দিল তারা প্রথমে রুলস শেখানোর পরে যে তাকে এক্সাম্পল দেওয়া হয় সেটাও তারা বুঝতে পারবে কিন্তু আরোহী চিন্তনের ক্ষেত্রে প্রথমে তাদেরকে এক্সাম্পল দিতে হয় তারপরে যদি তাদেরকে রুলসগুলি বলা হয় তখন তারা খুব সহজে বুঝতে পারে জিনিসগুলোকে ঠিক আছে আর কৌশলরা তারা কী হতে পারে সমস্যার সমাধান করতে পারে তারা তারা তাদের যে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো সেগুলোকে সলভ করতে তারা সক্ষম হয় ঠিক আছে প্রাকৃতিক বিকাশ কৌশলের প্রথমে ব্যক্তির প্রাক্ষিক প্রক্ষোপ সংবেদনশীল হয় সে সহজে দুঃখিত হয় তার প্রক্ষোভের স্থায়িত্ব থাকে না ঠিক আছে মানে যে কোনো সময় তার প্রকোপ পরিবর্তন হতে থাকে এই স্তরে কিছু বিমুক্ত ধারণাকে কেন্দ্র করে শিশুর মধ্যে প্রক্ষোপ দেখা যায় এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা পয়েন্টগুলো আমরা দেখে নেব এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট দেখে নেবে তোমরা ভাষাকে মনে ছবি বলা হয় তাহলে আসতে পারে মনের ছবি বলা হয় কাকে ভাষাকে আট থেকে নয় বছর বয়সে ভাষার বিকাশ যথার্থ হয় তাহলে ভাষার বিকাশ সবচেয়ে যথার্থ হয় কখন আট থেকে ন বছর বয়সে বিকাশের গতি সামগ্রিক থেকে বিশেষের দিকে অগ্রসর হয় তাহলে বিকাশের গতি কোন দিক থেকে কোন দিকে অগ্রসর হয় সামগ্রিক থেকে বিশেষের দিকে প্রথমে আমরা কী করি আমরা পুরো হাত দিয়ে আমরা কোনো একটা কাজ করি আমরা পাঁচটা আঙ্গুল দিয়ে প্রথমে করি কোনো একটা জিনিস ধরি তারপরে কী করি আমরা দেখবে আস্তে আস্তে আমরা দুইটা আঙ্গুল দিয়ে আমরা কোনো একটা জিনিস ধরতে পারি যখন শিশু যখন প্রথমে ছোটো থাকে তখন তারা কি পুরো শরীরটাকে তারা ব্যবহার করে কোনো একটা জিনিস কোনো একটা কাজ করার ক্ষেত্রে কিন্তু পরে আস্তে আস্তে তারা কী করতে পারে পুরো সামগ্রিক অংশটাকে না করে তারা একটা বিশেষ অংশকে তারা ব্যবহার করতে পারে শরীরের প্রথমে বাল্যকালে প্রথম বাল্যকালে অর্থাৎ দুই থেকে ছ বছর সময়কালকে কি বলা হয় প্রাক বিদ্যালয় বা প্রি গ্যাংস্তর বলা হয় দেহের উচ্চতা ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে এ কথাটি কে বলেছিলেন আর্নেস্ট জোন বিকাশের কোন স্তরে সামাজিক গ্যাং এর প্রভাব স্পষ্ট হয় পরবর্তী বাল্যকালে অর্থাৎ লেট চাইল্ডহুডে প্রাপ্তবয়স্ক অপেক্ষার শিশু কোন বিষয়ে এগিয়ে থাকে কল্পনা শক্তিতে শিশু প্রাপ্তবয়স্ক অপেক্ষায় এগিয়ে থাকে খুব ইম্পর্টেন্ট বারো বছরের শিশুর জন্য সামাজিক উন্নয়নের সেরা স্থান কোনটি উত্তর হবে খেলার মাঠ ব্যক্তির জীবন বিকাশের কোন স্তরকে রহস্যময় স্তর বলা হয় বাল্যকালকে ব্যক্তির জীবন বিকাশের রহস্যময় স্তর বলা হয় কে বার্ধক্যকে সততা বনাম হতাশার স্তর বলেন উত্তর হবে এরিকসন এরিকসন বার্ধক্যকে সততা বনাম হতাশার স্তর বলেছেন খেলার মাঠ হল শিশুর বিকাশে দোলনা কে বলেছিলেন উত্তর হবে স্কিনার ও হেরিম্যান টয়েজ বলা হয় কাকে আর্লি চাইল্ডহুডকে টয়েজ বলা হয় গ্যাংইজ বলা হয় কাকে লেট চাইল্ডহুডকে গ্যাংএইজ বলা হয় কে বয়সন্ধির কালকে জর্জ জঞ্জার কাল বলেছেন উত্তর হবে স্ট্যান্ডিং হল বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবে